Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لينفق ذو سعة من سعته সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহেরবানিতে আমরা আজকে যৌথ আঞ্জুমানে আসতে পেরেছি এবং কিছু কথা বলার সুযোগ তৌফিক পেয়েছি সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে আজকে যৌথ আঞ্জুমানে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে আল্লাহর রাস্তায় দানকারী আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ওয়া তাওফিকাত ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি দান নিয়ে কি নেকি কাজ যা দ্বারা আল্লাহ তাআলা বিশেষ রহমত পাওয়া যায় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য গোপনে দান করতে পারে কিয়ামত দিন আল্লাহ তাআলা চাইবেন তার কোনো চাই থাকবে না তখন আল্লাহ তাআলা তাকে তার বিশেষ চাই তলে রাখবেন মানুষ বিপদ থেকে বাঁচানোর জন্য কিয়ামত দিন দান হবে হাদিসে প্রমাণিত আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا نساء المسلمات لا تحضرن جاءت الجاهدية وهو بإذن شاطئ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মুসলিম মহিলাগণ তোমাদের মধ্যে কোন প্রতিবেশী যেন আপন প্রতিবেশীকে উটবা ছাগলের একটি কুকুর দান করাকে তুচ্ছ জ্ঞান না করে অর্থাৎ সামান্য হলে যেন দান করে অন্য হাদিসে এসেছেন আসামি দাও বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করতে থাকবে তাতে কোনো হিসাব করবে না যাতে হিসাব করে আল্লাহ তাআলা তোমাকে দান করতে দয় রাখবেন না যাতে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে দয় রাখেন অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও দান করবে অন্য আদিনে যেতেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله আফিক ইয়া ইবনে আদম ওয়া আলিকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করব অন্য আদিসে এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান মানুষের সম্পদকে হ্রাস করে না আর তা বান্দাকে ক্ষমা করে দেন এমনকি তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে উন্নতি দান করেন অন্য হাদিসে এসেছেন আন নবী দারিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو ان تلقى اخاك بوجهين تلقين আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বালকের স্ত্রী যুদ্ধ মনে করো না যদিও তা হয় তোমার বাড়িতে তা আসুন সাক্ষাৎ করো আমরা অত্যন্ত থেকে বুঝতে পারি যে আমরা কোন বালকের স্ত্রী তুচ্ছ মনে করো না এমনকি আমাদের বাড়িতে তা আসুন সাক্ষাৎ করব তাই আমি বুঝে বলতে চাই যে আমরা বেশি বেশি দান করব কেটি কেননা এটি আল্লাহ তাআলার আদেশ যদি আমরা অন্যকে দান করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তার বিশেষ ছায়া তলে রাখবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু